জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের পরকিয়া জামাত তো কোনো নিষিদ্ধ দল না না যারা মানবাধিকারের পক্ষের শক্তি রাজপথে নামতে পারে না প্রতিবাদ করতে পারে না কিন্তু আপনারা দেখেছেন যে আজকে জামাত জামাত বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল জামাতের নিবন্ধন এই সরকার প্রহসন করে বাতিল করেছে কিন্তু জামাত তো কোনো নিষিদ্ধ দল না না আজকে জামাত রাস্তায় নেমেছিল আজকে তাদেরকে কিভাবে পুলিশ নির্যাতন করেছে গ্রেফতার করেছে আমরা রাজপথে মিছিল মিটিং করছি আমরা গ্রেফতারের ভয়ে কখনোই আমরা ঘরে বসে ছিলাম না বিএনপি আজকে প্রেস ক্লাবের সামনে রাস্তায় নেমেছে গতকাল উবাইদুল কাদের শেখ বলল যে বিএনপি আজকে নাশকতা করবে আজকে কোথাও বিএনপি ইট পাটকেল ছুঁড়েছে না আজকে বিএনপি কোথাও লাঠি আপনার লাঠি নিয়ে নেমেছে না বিএনপির এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে আমাদের আন্দোলন অহিংস আন্দোলন শান্তিপূর্ণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের আমরা পতন ঘটাবো এই কারণে আজকে মির্জা ফখরুলের মতন একজন সজ্জন নেতা যার কোনো হ্যাটার্স না এমনকি আওয়ামী লীগও তাকে পছন্দ করে সেই সজ্জন নেতা মির্জা ফখরুলের জামিন এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না এই সরকারকে এর খেসারত দিতে হবে আগামীতে যদি এই সরকারের পতন হয় তাহলে আজকে যারা জনগণের সাথে ধোকাবাজি করছে বেমানি করছে তাদের প্রত্যেকে কিন্তু এই আইনের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি কেউ রেহাই পাবে না জনগণের সাথে বেমানি করে ধোকাবাজি করে এরশাদ রেহাই পেয়েছিল না এরশাদ রেহাই পায়নি সুতরাং যারা জনগণের সাথে ধোকাবাজি করছে তাদের পতন ওই এরশাদের মতন হবে জনগণ আজকে স্লোগান ধরেছে যে এরশাদ গেছে যেই পথে আজিরাও যাবে সেই পথে আজকে জাতীয় পার্টির সাথে আজকে আওয়ামী লীগের পরকিয়া আওয়ামী লীগের পীড়িত আওয়ামী লীগের প্রেম আসন ভাগাভাগি চলছে আজকে কোনো বিরোধী দল নাই বিরোধী দল আছে নাই আজকে কোনো বিরোধী দল নাই আজকে একটি দল সেটি হলো এই আওয়ামী লীগ এবং তার দশর আজকে তার দশররা মিলে বাংলাদেশে নির্বাচন করছে আমাদের দায়িত্ব এই নির্বাচন প্রতিহত করা যার যা কিছু আছে যতটুকু সামর্থ্য আছে আমাদের সেই সামর্থ্য নিয়ে একাত্তরে যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম এই শেখ হাসিনা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এই জাতীয় পার্টির দশকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে এবং আমাদের সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামতে হবে আমাদের দেশের জনগণকে আগামী 7 জানুয়ারি নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে এবং জনগণকে রাজপথে শান্তিপূর্ণভাবে নেমে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ।